হ্যালো, সবাই আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ? ঠিক আছে, গতদিন নিশ্চয়ই সবাই ক্লাস করেছ, বা যারা অনলাইন ক্লাস করতে পারোনি তারা আশা রাখছি ইউটিউব লিংক থেকে তোমরা ক্লাসের ডিটেলস শুনে নিয়েছ, তাই তো? হ্যাঁ ম্যাম, ঠিক আছে, আমি গতদিন সন্ধি শুরু করেছিলাম এবং সন্ধির মধ্যে আমাদের স্বরসন্ধি হয়ে গিয়েছিল। স্বরসন্ধি পড়তে গিয়ে কোনো কিছু অসুবিধা কারোর হয়েছে? পিডিএফটা পড়েছো? আমি তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, সবাই ফলো করেছো স্টাডি ম্যাটেরিয়াল? কোনো অসুবিধা হয়েছে পড়তে গিয়ে? না ম্যাম। বেশ, বাকিদেরও বলছি, প্রত্যেকে কিন্তু ক্লাস যদি কোনোভাবে, এখন অনেকেরই পরিস্থিতি বিভিন্ন ভাবে খুব সঙ্গীন, তো সেই অবস্থার মধ্যে কারো যদি কোনো একটা দিন ক্লাস মিস হয়ে যায়, তোমরা কিন্তু ইউটিউব লিংক থেকে ক্লাসটা ফলো করবে, অতি অবশ্যই ফলো করবে। আচ্ছা, এখনো সবাই তো জয়েন হচ্ছে, আগে ক্লাস ছিল বলে অনেকের হয়তো জয়েন হতে টাইম লাগছে। আমি জাস্ট 1 মিনিট একটু স্পেস দিচ্ছি সবাইকে জয়েন করে নেওয়ার জন্য, তারপর আমি আজকে সন্ধির চ্যাপ্টার শুরু করব এবং আমার আজকে টার্গেট থাকবে যে সন্ধির বাকি অংশ তোমাদেরকে বুঝিয়ে দেওয়া, অর্থাৎ ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি এবং পাশাপাশি বাংলা সন্ধির ভাগগুলো। এবং পরবর্তী দিন বা পরের সপ্তাহে তোমাদের কিন্তু কাজ থাকবে এই স্টাডি মেটেরিয়ালটা পুরোটা পড়ে, যদি কোনো অসুবিধা থাকে সেটা হয় আমাকে গ্রুপে একটু জানাবে, আমি সেইগুলো ক্লাসে ডিসকাস করে দেব। হাতে এক জায়গায় থাকলে আমি প্রত্যেকের নাম দিয়ে দিয়ে কার কোথায় ডাউট আছে আমি সেইভাবেই বলে দিতে পারবো, আর অসুবিধা না থাকলেও সেটা আমাকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে। তোমাদের তো আর্টস অ্যান্ড কমার্স মিলিয়ে প্রায় 200 জনের কাছাকাছি স্টুডেন্ট, সংখ্যাটা অনেকটাই হওয়া উচিত। আমরা সত্যি জানি না যে তোমরা প্রত্যেকে কেমন আছো, যারা ক্লাস করছো তারা হয়তো ঠিক আছো বা অনেকে অনেক অসুবিধা করেই ক্লাস করছো, কিন্তু বাকি সংখ্যাটা, অনুপস্থিতির সংখ্যাটা কিন্তু অনেকটা। মাত্র আমাদের এখানে ক্লাস এখন করছো 45, 46, 47, 48, 50, 51, ওই 50-51 জনের মতন, যেখানে সংখ্যাটা প্রায় 200। তাহলে 1/4 ক্লাস করছে, তাহলে বাকিদের কি সিচুয়েশন, তাই না? সবাই সুস্থ থাকুক, এবং যার জন্য আমাদের ইউটিউবে রেকর্ডিং এর ব্যবস্থা, তোমাদের যাতে মিস না হয়, তোমাদের আমরা যতটা সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করছি স্টাডি মেটেরিয়াল, পাশাপাশি স্টাডি ম্যাটেরিয়াল গুলো আমরা ওয়েবসাইটেও তুলে দেব। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তো পাবেই, এবং অনেক সময় হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কারো যদি ডিলিট হয়ে যায়, তোমরা সেক্ষেত্রে তখন ডিপার্টমেন্টাল ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু তোমরা এই স্টাডি ম্যাটেরিয়াল গুলো আবার ডাউনলোড করে নিতে পারবে। আমি তুলে দেব, আমার এই সন্ধির অংশটা এখনো তোলার আমি মানে সুযোগ সুবিধা করে উঠতে পারিনি, আমি সন্ধিটা কমপ্লিট হয়ে গেলে ওখানে আমি আপলোড করে দেব। বেশ, চলো তাহলে আজকে শুরু করছি, ব্যঞ্জন সন্ধি দিয়ে শুরু করছি। আগের দিনে স্বরসন্ধি পড়ানো হয়েছিল এবং স্বরসন্ধি কাকে বলে এবং বিভিন্ন সূত্র আমরা পড়েছিলাম। ব্যঞ্জন সন্ধি নামটা দিয়ে দেখো, আমরা নামকরণ দিয়ে কিছু তো বুঝতে পারি, কিছু তো আন্দাজ করতে পারি, তো ব্যঞ্জন সন্ধি নামটা বলবার পরে তোমার হয়তো মনে হতে পারে যে শুধুমাত্র বুঝি ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকেই বুঝি ব্যঞ্জন সন্ধি বলা হয়, এটা সাধারণভাবে
মনে হবে। এবার সাধারণভাবে মনে হওয়ার বাইরের বিষয়টা মাথায় নাও, শুধুমাত্র এই যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণেরই সংযোগ স্থাপন হবে তা নয়, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বর বর্ণের মিলন হতে পারে। তার মানে কি কি পেলাম ব্যঞ্জন সন্ধির মধ্যে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলন অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বর বর্ণের মিলন। আর আমি আগের দিনে তোমাদের পূর্বপদ পরপদ এই শব্দগুলো বলেছিলাম, এবং এটাও বলেছিলাম যে হ্যালো কিছু বলবে কেউ, আমি একটা সাউন্ড পেলাম, কিছু বলবে কেউ? আমার কথা ঠিক মতো সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে, শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, যদি কোনো অসুবিধা হয় শুনতে সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে থামিয়ে বলবে, ঠিক আছে? তাহলে যেটা বলছিলাম যে পূর্বপদ পরপদ এই বিষয়গুলো আমাদের স্কুল লেভেল থেকে এগিয়ে মাথায় রাখতে হবে। পূর্বপদ পরপদ এই বিষয়গুলো কি? না, যে দুটো অংশের মধ্যে সংযোগ সাধন হচ্ছে, প্রথমাংশের অর্থাৎ পূর্ব পদের শেষ বর্ণ আর পরপদের শুরুর বর্ণ, এই দুটো বর্ণের মধ্যে কিন্তু মিলন হয়। আর সেক্ষেত্রে এখানকার সূত্রগুলো যদি আমরা দেখি, আমি আগের দিনে বলেছিলাম ওই তোমাদেরকে বলছিলাম আরোহী আর অবরোহী, বলেছিলাম আগের দিনে আরোহী অবরোহীর কথা বলেছিলাম। হ্যাঁ ম্যাম সব মন দিয়ে শোনে না, বলেছিলাম তো সূত্র থেকে কিভাবে আমরা মানে উদাহরণ থেকে সূত্রে যাওয়া, সূত্র থেকে উদাহরণে যাওয়া, এই দুটো। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে উদাহরণ থেকে যদি সূত্রে যাও তাহলে বিষয়টা বুঝতে আরো সহজ লাগে। আমি তাই উদাহরণেই চলে যাই। চলো যদি বলি দিক যুক্ত বিজয়ী, দিক যুক্ত বিজয়ী, বানানটা ভালোভাবে মাথায় রাখো, দিক যুক্ত বিজয়ী। দিক বানানে কয় হস্যন্ত চিহ্ন বলছি, দিক যুক্ত বিজয়ী কি হচ্ছে সন্ধি করে? দিক যুক্ত বিজয়ী সন্ধি করে কি হয়? দিক বিজয়, দিক বিজয়, বিজয়ী বলছি, আবার সেটা আমার বিজয় কি করে হয়ে যায়? বিজয়ী হচ্ছে, কিন্তু দিক হ্যাঁ আমরা বিজয়, দিক বিজয়ী। দিক বিজয়ী। এবার আমাদের লক্ষ্য রাখার জায়গা কোথায়? না, দিগ গ হয়ে যাচ্ছে, সন্ধি হওয়ার পরে কটা কি হয়ে যাচ্ছে? গ হয়ে যাচ্ছে, দিগ বিজয়ী হয়ে যাচ্ছে। ঠিক সেরকমই যদি দিক যুক্ত ভ্রম বলি কি হয়ে যাবে? দিগ ভ্রম, তখন কিন্তু ক থাকছে না, কটা কি হয়ে যাচ্ছে? গ হয়ে যাচ্ছে। তেমন ভাবে আমরা দিগন্ত শব্দটার সঙ্গে পরিচিত, দিগন্ত শব্দকে যদি আমরা ভাঙি আমরা কিন্তু দিক ক পাবো, দিক যুক্ত অন্ত ইজ ইকুয়াল টু দিগন্ত। তেমনই ভাবে বাক মানে কথা বলা, বা বাক যুক্ত আড়ম্বর বাগাড়ম্বর, মানে কথার আড়ম্বর বলতে গিয়ে আমরা বাগাড়ম্বর শব্দটা বলি, সেটাও কিন্তু বাক থেকে এসেছে, ক যখন সন্ধি হচ্ছে সেটা হয়ে যাচ্ছে বাগাড়ম্বর। তারপর বাগ দেবী, আমরা সরস্বতীর আরাধনায় বাগ দেবী শব্দটার সঙ্গে পরিচিত, বাক যুক্ত দেবী, বয়াকার ক বাক যুক্ত দেবী ইজ ইকাল টু হয়ে যাচ্ছে বাগ দেবী। তাহলে এই সূত্রটা এবার আমরা যাই, উদাহরণগুলো তো বুঝলাম। বলা হচ্ছে স্বরবর্ণ বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ কিংবা অন্তস্থ জ র ল ব হ পরে যদি থাকে, তাহলে পূর্ব পদের শেষের ক স্থানে গ হয়ে যায়। আমরা ক স্থানে গয়ের উদাহরণই বেশি পেলাম, ক স্থানে গ যেমন হয়ে যায়, তেমন ভাবেই চ স্থানে
বর্গজ্জ হয়ে যায়, বা ট স্থানে ড হয়ে যায়, প স্থানে ব হয়ে যায়। এত কিছু হচ্ছে কোন কারণে হচ্ছে? না স্বরবর্ণ বর্গে তৃতীয় বা চতুর্থ বর্ণ কিংবা অন্তঃস্থ জ র ল ব হ যদি পড়ে থাকে তাহলে আগের কয় স্থানে এগুলো হচ্ছে। বর্গের তৃতীয় আর চতুর্থ আমরা এক একটা বর্গ অনুযায়ী জানি, ধরো ক খ গ ঘ, তৃতীয় আর চতুর্থ কি হচ্ছে? যদি ক বর্গের কথা বলি ক খ গ ঘ, তাহলে স্বরবর্ণ যদি থাকে আর বর্গের তৃতীয় চতুর্থ থাকে, বা উল্লেখ করে দেওয়া হলো অন্তঃস্থ জ র ল ব হ যদি পড়ে থাকে, তাহলে অন্যগুলো থাকলে হবে না। এইগুলো যদি থাকে তাহলে তোমার পূর্ব যে পদ, সেই পূর্ব পদের যে শেষ অংশটা তার যে ক, ক থাকলে গ হবে, চ থাকলে জ হবে, ট থাকলে ড হবে, প থাকলে ব হবে। একটু লিখে লিখে তৈরি করতে হবে, এগুলো ছোটবেলা থেকে করে আসা বিষয়, খুব একটা কঠিন কিছু লাগবার কথা নয়। একটু মনে রাখবে সূত্রগুলোকে, বারবার একটু প্র্যাকটিস করবে। ঠিক তেমনি ভাবে পরের সূত্রটায় চলে আসছি, জগৎ যুক্ত ঈশ্বর, জগদীশ্বর। জগৎ বানানে আমরা বর্গে জ গ খণ্ড ত পাচ্ছি, এবং তার সঙ্গে ঈশ্বর দীর্ঘিকার হলো, আর যখন জগদীশ্বর এখানেও কিন্তু গ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বা আরো একটা উদাহরণ দিই, আমরা উদ্ভিদ, আমরা গাছের অপর নাম উদ্ভিদ জানি, সে উদ্ভিদ, উদ হ্রস্ব দয় হসন্ত, উদ যুক্ত ভিদ উদ্ভিদ দয় ভয় হচ্ছে। আমরা দেখি এখানে কি সূত্রটা, স্বরবর্ণ গ ঘ দ ধ ব ভ কিংবা অন্তঃস্থ জ র ব যদি পড়ে থাকে তাহলে পূর্ব পদের শেষের যে ত বা দ সেই স্থানে দই হয়। ভালো করে বোঝো, ওখানে যেমন পরিবর্তনটা অনেকগুলো ছিল, কটা হচ্ছিল গ, চটা হয়ে যাচ্ছিল জ, ট হয়ে যাচ্ছিল ড, বা প হচ্ছিল ব, এখানে কিন্তু একটাই চেঞ্জ হচ্ছে, ত ত বা যদি দ থাকছে তখন সেটা দই হয়ে যাচ্ছে। যার জন্য আমি যখন তোমাকে জগৎ যুক্ত ঈশ্বর জগদীশ্বর বললাম, সেখানে কি বললাম, আলটিমেটলি দ হয়ে যাবে, খণ্ডত্ব তো তয়েরই রূপ, তাহলে আমার এখানকার ত জগদীশ্বরের দ হয়ে যাচ্ছে। কিন্তু যখন উদ্ভিদ বললাম, তোমরা লক্ষ্য রেখেছো আমি কিন্তু বললাম উদ্ভিদ বানান কি, এমনি উদ্ভিদ বানান হ্রস্ব দয় ভয় রশ্মি দ, আর উদ্ভিদকে যখন ভাঙছি একদম সিম্পল ওয়েতে কিন্তু আমরা পাচ্ছি উদ হ্রস্ব দ হ্রস্ব, উদ যুক্ত ভিদ ভয় হ্রস্ব দ, এরকম পাচ্ছি। তাহলে এই উদ্ভিদ যে আমরা পাচ্ছি শব্দটা, সেই শব্দে কি আমার কোনো কিছু পরিবর্তন হলো? হলো না। কেন হলো না? না ত থাকুক কি দ থাকুক, উভয়ই তো পরিবর্তিত হয়ে দ হচ্ছে, তাই দ ছিল বলে দই থাকছে। ক্লিয়ার সবার কাছে এই বিষয়টা? হ্যাঁ এখানে ইয়েস অনেক, ম্যাম, হ্যাঁ এখানে অনেক উদাহরণ আছে, আমি তোমাদের সহজ ভাবে ক্লাসে বুঝিয়ে দিচ্ছি, এরপরে তোমাদের বাড়ির কাজ থাকবে এই পিডিএফ গুলোতে যে অজস্র উদাহরণ আছে, প্রত্যেকটা উদাহরণ বা তার কিছু ব্যতিক্রমী রূপ এখানে আমি তোমাদের সেরকম অথেন্টিক জায়গা থেকেই তোমাদের স্টাডি মেটেরিয়াল আমি দিয়েছি, যাতে তোমরা অজস্র উদাহরণ পেতে পারো। তোমরা সেই উদাহরণ থেকে ভালোভাবে দেখবে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটা নোট ডাউন করে রাখবে এবং আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে রাখবে, নাম দিয়ে, কাগজে নাম দিয়ে তোমরা জানিয়ে রাখবে। এরপরে দেখো সচ্চরিত্র, এটাও আমাদের খুব চেনা একটা উদাহরণ, বা আরো আমি তোমাদের সহজ উদাহরণ বলি, উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন যাকে আমরা উচ্চারণ বলি, উচ্চারণকে ভাঙলে কিন্তু আমরা কি পাই বলতো? উচ্চারণকে ভাঙলে, সন্ধি বিচ্ছেদ করলে কি পাই উচ্চারণ?
ম্যাম উদযুক্ত চারণ। উদযুক্ত চারণ, উদ দয় হসন্ত পাচ্ছি, উদ যুক্ত চারণ হয়ে যাচ্ছে উচ্চারণ, দুটো চ হয়ে যাচ্ছে। তেমনি ভাবে সৎ যুক্ত চরিত্র কি হচ্ছে? সচ্চরিত্র, সৎ যুক্ত চরিত্র হয়ে যাচ্ছে সচ্চরিত্র। সৎ যুক্ত চিদানন্দ হয়ে যাচ্ছে সচ্চিদানন্দ। এখানকার সূত্র বা আরেকটা উদাহরণ খুব আমাদের মানে প্রয়োজনীয় উদাহরণ, চলচ্চিত্র, চলত যুক্ত চিত্র, চলত যুক্ত চিত্র হয়ে যাচ্ছে চলচ্চিত্র, দুটো চ হয়ে যাচ্ছে। তার মানে সব জায়গাতে আমরা দেখছি যে একটা করে চ থাকছে, আরেকটা করে চ আসছে। শুধু চয় নয়, ছয়ের উদাহরণ আমরা দেখব। উচ্ছেদ, উচ্ছেদ শব্দটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি পাবো উদ যুক্ত ছেদ, উচ্ছেদ, উদ হ্রস্ব দ্বয় হসন্ত, উদ যুক্ত ছেদ, উচ্ছেদ। তাহলে এখানে তো আমার চ নেই, এখানে কি আছে? ছ। তাহলে ছ আছে কিন্তু পূর্ববর্তী দটা পরিবর্তিত হয়ে যাচ্ছে কি? চ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা চলো সূত্রে যাই। সূত্রে কি বলা হচ্ছে? চ কিংবা ছ যদি পরে থাকে তাহলে পূর্ব পদের শেষে যে ত বা দ থাকে সেখানে সেটা চ হয়ে যায়। কি বলছে? চ কিংবা ছ যদি পরে থাকে তাহলে পূর্ব পদের শেষে, পূর্ব পদের শেষে যে ত বা দ থাকে সেইটা কি হয়ে যাচ্ছে? না, চ হয়ে যাচ্ছে। আরো একটা উদাহরণ, শরৎচন্দ্র, শরৎ যুক্ত চন্দ্র, শরৎচন্দ্র ছয়ে ছয়ে হয়, আমরা বলি না কিন্তু অনেকেই উচ্চারণের ক্ষেত্রে বিশেষ করে আমরা লেখার সময় অবশ্যই শরৎচন্দ্র আলাদা করে লিখি, উচ্চারণের সময় কিন্তু অনেকেই সন্ধি করে শরৎচন্দ্র শরৎচন্দ্র হয়ে যায়। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে এই সূত্রতে? না ম্যাম। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি পরবর্তী যে সূত্রে। বলতো, তোমরা আমাকে বলো, আমি তোমাদেরকে একটা শব্দ বলছি, তোমরা সন্ধি বিচ্ছেদ করে বলো। জগৎ জননী, জগৎ জননীকে বিশ্লেষণ করে বলতো। জগৎ ম্যাম জননী, ম্যাম জগৎ যুক্ত জননী। জগৎ যুক্ত জননী বা উজ্জ্বল, আমরা যে উজ্জ্বল বানানটা ভালো করে কিন্তু লক্ষ্য রাখো, উজ্জ্বলে হ্রস্ব বর্কের জয় বর্কের জয় ব ল, উজ্জ্বলকে যখন ভাঙছি, উজ্জ্বলকে যখন ভাঙছি ম্যাম উদযুক্ত জল উজ্জ্বল। উদযুক্ত জল, এবার জলটাই কিন্তু বর্কের জয় ব থাকবে যখন সন্ধি হ্যাঁ ম্যাম, বিচ্ছেদ ওটা করছি। তো সন্ধি বিচ্ছেদ হচ্ছে, হয়ে গিয়ে তো একদম পাশে উজ্জ্বলের ওটা। হ্যাঁ ওটা থাকবেই, ওটার কিছু চেঞ্জ হচ্ছে না। এক্ষেত্রে চেঞ্জ কোনটা হচ্ছে? পূর্ব পদের শেষের, পূর্বপদের যে শেষের যে হ্যাঁ অক্ষরটা সেটা চেঞ্জ, সেটা চেঞ্জ হয়ে হচ্ছে, উজ্জ্বলটা। একদমই তাই, একদমই উদযুক্ত জল। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি বর্কের জ কিংবা ঝ যদি পড়ে থাকে তাহলে পূর্বের যে ত বা দ সেটা কি হচ্ছে? না, বর্কের জ হয়ে যাচ্ছে। অসৎ যুক্ত জন, অসজ্জন। অনেক উদাহরণ এখানে পাবে। তারপরে তট্টিকা, তদ যুক্ত টিকা, ট কিংবা ঠ যদি পড়ে থাকে তাহলে পূর্ব পদের যে ত বা দ সেটাও ট হয়ে যায়। আচ্ছা, কিছু সাউন্ড আসছে, কেউ কি আনমিউট করতে হবে? রীতা দাস, আনমিউট হ্যাঁ ম্যাম। করো, সরি মিউট করো, আনমিউট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে দেখো উড্ডিন, উদযুক্ত ডিন, উড্ডিন। এখানে একটা একটা করে উদাহরণ আছে, তোমরা সূত্রগুলো দেখবে। ড কিংবা চ যদি পড়ে থাকে, এক সেকেন্ড দাঁড়াও, এখানে একটু প্রিন্টিং ইয়ে আছে।
ধ, হ্যাঁ ওটা ড কিংবা ঢ যদি পড়ে থাকে তাহলে পূর্ব পদে অবস্থিত ত বা দ স্থানে কি হয়ে যায়? ড হয়ে যায়। উদযুক্ত দিন, উড্ডিন, ডয় ডয় হয়ে যাচ্ছে, বোঝা গেছে? দটা কি হয়ে যাবে? ড হয়ে যাবে। তারপরে আরেকটা বিষয় আমরা বলি না যে আরেকটা বিষয় মাথায় রাখো, যেন তো খুব ভুল হয়, তোমাদের তো বানানেরও বিষয় রয়েছে। আমরা উল্লেখিত ছোটবেলা থেকে অনেকে উল্লেখিত শব্দটা করে আসছি, কিন্তু খুব ভুল, উল্লেখিত বলে কোনো শব্দ হয় না, উল্লিখিত। হ্যাঁ উল্লিখিত শব্দ হয়, উল্লেখ হয়, উল্লেখ থেকে যখন উল্লিখিত হয়, নট উল্লেখিত। তো উল্লিখিত, উদযুক্ত লিখিত, উদযুক্ত লিখিত, উল্লিখিত, উল্লাস বলি না, উল্লাস, উদযুক্ত লাস, উল্লাস। এক্ষেত্রে ল যদি পড়ে থাকে তাহলে পূর্ব পদের শেষের যে ত বা দ সেটা ল হয়ে যায়। দেখবে এখানে সেরকম আরো অজস্র উদাহরণ রয়েছে, তৎসম, তদযুক্ত সম, সেখানে ক খ ত থ প ফ দন্ত স যদি পড়ে থাকছে পূর্ব পদের শেষে দ বা ধ কি হয়ে যাচ্ছে? ত বা খণ্ডিত হয়ে যাচ্ছে। দেখেছো তোমরা, যদি প্রথমেই এই সূত্রগুলো দিয়ে করবার চেষ্টা করো তো গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি তুমি উদাহরণ দিয়ে করো তুমি অনেকটা স্মুথলি করতে পারবে। হৃদ যুক্ত কমল, হৃদ কমল, প্রথমে হৃদে হরি দ আছে, পরে যখন সংযুক্ত হয়ে যাচ্ছে, সন্ধি হয়ে যাচ্ছে, তখন হচ্ছে হৃদ, তো খণ্ডিত হয়ে যাচ্ছে। সেরকম ভাবে আমি তৎসম বললাম একটু আগে, তৎপুরুষ, সেম ভাবেই হবে তৎযুক্ত পুরুষ, তৎপুরুষ যখন একসঙ্গে হচ্ছে তখন খণ্ডিত হয়ে যাচ্ছে। উচ্ছ্বাস, উদযুক্ত শ্বাস, উদযুক্ত শ্বাস, তদবশ্য বয়াকার শ্বাস, কিন্তু যখন উচ্ছ্বাস বানানটা হয়ে যাচ্ছে তখন মনে করে দেখো উচ্ছ্বাস বানানটা কেউ আমাকে বলো সঠিকভাবে, উচ্ছ্বাস বানান কি গো? এর সঙ্গে সঙ্গে তোমাদের বানানের যে ম্যাম, অংশটা যে হয়ে যায় বলো, হস্রৌ চয় ছয় আকা দন্তেশ্বর, চয় ছয় বয় আকা দন্তেশ্বর। তো প্রথমবারে বটা কোথায় উড়ে গিয়েছিল? প্রথমবার একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, হস্রৌ এইটার চয় জন্য ছয় জিজ্ঞাসা বয় করলাম। আকা দন্তেশ্বর। সো খাতায় দেখি চয় ছয় দিয়ে ছেড়ে দেয়, ব দেয় না। তোমাদের কেন ওই বানানের শুদ্ধিকরণের অংশটা দেওয়া হয়েছে বা নিশ্চয়ই বুঝতে পারছো, খুব কমন বানান বানান, কিন্তু তোমরা খুব সিলি মিস্টেক করো। উচ্ছ্বাস বানান তেমনই, চয় ছয় ব আছে, উচ্ছ্বাস। উচ্ছ্বাসকে যখন আমি সন্ধি বিচ্ছেদ করব কি হবে? উদযুক্ত শ্বাস, হ্রস্ব দয় হসন্ত উদ যুক্ত শ্বাস, শ্বাস প্রশ্বাসের, নিঃশ্বাসের যে শ্বাস আমাদের, সেই শ্বাস বানান, তালব্যশ্বয় বয় আকার ধন্তস্ব। তাহলে ছয় ছয় কেন ব বোঝা গেছে? ওই শ্বাসের বয়ের বটাই সন্ধির সময় ওটা রয়ে যাচ্ছে, সেই বটার কারণেই উচ্ছ্বাস বানানে ব থাকবে। সবসময় যে এক্ষেত্রে ব থাকবে এটা বটা কোনো সূত্রের মধ্যে নয়, ওর জন্য বলার জন্যই আমি বললাম। কারণ যদি বলি চলত যুক্ত শক্তি, চলত শক্তি, চলত যুক্ত শক্তি, চলত শক্তি, চলত শক্তি, বুঝতে পেরেছো? সেখানে কোনো ব নেই, তার মানে বটা কোনো সূত্রের মধ্যে পড়ছে না, ওটা বানানের জন্য সেরকম হচ্ছে। তালব্যশ্য যদি পড়ে থাকে তাহলে পূর্ব পদের শেষে ত বা দ স্থানে চ এবং তালব্যশ্য স্থানে ছ হয়ে যায়, বুঝা গেছে? ত বা দ স্থানে চ এবং তালব্যশ্য স্থানে ছ হয়ে যাচ্ছে। উদাহরণগুলো দেখবে, তারপর সূত্রের সঙ্গে উদাহরণগুলোকে মিলিয়ে মিলিয়ে পড়বে। আরো একটা কমন উদাহরণ, উদ্ধার, উদ্ধার হচ্ছে উদযুক্ত হার, উদযুক্ত হার, উদ্ধার। পদ্ধতি, পদযুক্ত হতি। তাহলে এখানে কি হচ্ছে দেখো, সব জায়গায় হ আসছে না, হ যদি পড়ে থাকে তাহলে পূর্ব পদের শেষের যে ত বা দ সেটা দ হয়ে যায়, হ স্থানে আবার কি হয়ে যায়? হ স্থানে কি হচ্ছে? ধ হয়ে যাচ্ছে। পদ্ধতি উদাহরণটা দেখো, পদযুক্ত হতি, পদ্ধতি,
ধটা কি আগে ছিল? পদযুক্ত হতিতে কোথাও ধ ছিল? না, সন্ধি করে হয়ে তো হচ্ছে ধ, হ্যাঁ তাহলে হ থাকলে সেটা ধ হয়ে যাচ্ছে। আর ত বা দ যদি থাকে তাহলে সেটা দ হয়ে যাচ্ছে। অনেক উদাহরণ, প্রচুর উদাহরণ আছে তোমাদের। রুদ্ধ, দেখো রুদ যুক্ত ত ছিল, ত হয়ে গেল ধ। দেখবে বুদ্ধ, বুধ যুক্ত ত, কোনো ধ ছিল না কিন্তু হয়ে গেল ধ। মানে পদের মধ্যে হ ধ কিংবা ভয়ের পরে ত থাকলে কি হবে, ধত দয় ধয় হয়ে যাবে, বা বফ থাকলে সেটা বয় ধয় হয়ে যাবে, হত থাকলে সেটা গয় ধয় হয়ে যাবে, যার জন্য বুদ্ধ। বুদ্ধ ধ ত একসঙ্গে হয়ে গেল কি, দ ধ ধ ত। দেখো লেখাই আছে, ধয় হসন্ত ত হইবে দয় ধয়, তার মানে ধয় হসন্ত ত মানে পূর্ব পদের শেষ বর্ণটা ধয় হসন্ত, পর পদের শুরুর বর্ণটা ত, এই দুটো মিলে কি হবে, দয় ধয় হয়ে যাবে। তারপর পরিচ্ছন্ন বলি না আমরা, পরিচ্ছন্ন, পরিযুক্ত ছন্ন, মধুচ্ছন্দা বলি মধুযুক্ত ছন্দা, আচ্ছন্ন বলি আচ্ছন্ন, ছয় ছয় আমাদের উচ্চারণের মধ্যে পাচ্ছি আমরা, কিন্তু আচ্ছন্নতে আ যুক্ত ছন্ন, বুঝেছ? সুতরাং পদের শেষে স্বরবর্ণের পরে যদি ছ থাকে তাহলে ছয়, ছয়ের জায়গায় কি হয়ে যাচ্ছে, ছয় ছয় হচ্ছে। শুধু যদি ছ থাকে স্বরবর্ণের পর তাহলে কি হচ্ছে, না চয়ের জায়গায় ছয় ছয় হয়ে যাচ্ছে। তোমাদের আমি আজকে শুরু করবার সময় বলেছিলাম যে ব্যঞ্জন সন্ধি পড়াচ্ছি মানে সাধারণ অর্থে তোমাদের মনে হতে পারে যে শুধুমাত্রই বুঝি ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলন, তা কিন্তু নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চ ছ ছয় ছয় হচ্ছে কিভাবে, না এই যে স্বরবর্ণের কথা বলছে, রয় রশ্মি, রয় রশ্মি মানে, রয় রশ্মি মানে রয়ের সঙ্গে কি আছে, এমনিতে আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ থাকে, কিন্তু এখানে একদম মানে প্রত্যক্ষ ভাবে কি আছে, হ্রস্বই ম্যাম, হ্রস্বই আছে। হ্রস্বইটা কি, হ্রস্বইটা কি, হ্রস্বইটা কি স্বরবর্ণ তো, তো হ্যাঁ আমাদের ম্যাম, সূত্র, হ্যাঁ আমাদের সূত্র তো সেটাই বলছে যে যদি স্বরবর্ণের পরে ছ থাকে তাহলে ছয়ের স্থানে কি হয়ে যাচ্ছে, ছয় ছয় হয়ে যাচ্ছে। তোমরা একটু পিডিএফটা ভালো করে দেখো, দেখো 59 পৃষ্ঠায় দেখো, হ্যাঁ 59 পৃষ্ঠায় গিয়ে দেখো 12 নম্বর পয়েন্টে, তোমরা একটু পিডিএফটা দেখো। দেখেছো তোমরা সবাই, অজস্র উদাহরণ আছে। দেখো নিযুক্ত ছিদ্র, নিশ্ছিদ্র, দেখেছো ছয় ছয় কিন্তু পরে আসছে, নি নয়ের সঙ্গে রসিকার আছে, বুঝা গেছে? বেশ দেখো, তারপরে অনেক উদাহরণ, অনেক সূত্রও আছে। কমন একটা শব্দ নিয়ে বলি, প্রশংসা, প্রশংসা দেখো, প্রসন যুক্ত সা, প্রসন যুক্ত সা, হিংসা হীন যুক্ত সা, হীন যুক্ত সা। আর এই যে হস চিহ্ন গুলো তোমরা দেখে দেখে করতে গেলেও কিন্তু এই ভুলগুলো করবে না, অবশ্যই কোথায় হস চিহ্ন রয়েছে ভালো করে পিডিএফ থেকে জুম করে নিয়ে সেটা কিন্তু অতি অবশ্যই দেবে। এই যে হিংসাতে যখন ভাঙছি হিন যুক্ত সা, দন্ত্য হসন্ত কিন্তু বা হস চিহ্ন কিন্তু
দিতেই হবে, বা প্রশংসার ক্ষেত্রে প্রশন, দংশন, দন যুক্ত সন, দন নয় হসন্ত, বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, আচ্ছা, সন্ন্যাসীকে ভাঙলে কি পাচ্ছি? সন্ন্যাসী, সংযুক্ত ন্যাসী, সংযুক্ত ন্যাসী। দেখো তার 16 নম্বর পয়েন্টের সূত্রগুলো দেখো। সঞ্চয়, সঞ্চয় পাচ্ছি, সংযুক্ত চয়, সঞ্চয়, সংযুক্ত জয়, সঞ্জয়। দেখো 16 নম্বর সূত্রটা বলছে যে চ থেকে ম পর্যন্ত যে কোনো বর্ণ যদি থাকে, তাহলে পূর্ব বর্ণের শেষে যে ম থাকছে সেখানে পরবর্তী বর্গীয় বর্গটি পঞ্চম বর্ণ হচ্ছে, পঞ্চম বর্ণ। তাহলে ক বর্গের মধ্যে পঞ্চম বর্ণ কোনটা? ক খ গ ঘ ঙ চ ছ দ ঞ ঙ ঞ। বিশেষ করে আমরা নাসিক্য ব্যঞ্জন যেগুলো পাই সেগুলোকে আমরা পঞ্চম হিসেবে জানি। এগুলো একদম ছোটবেলায় তোমাদের পড়ে আসার কথা। এরপরে সঙ্গীত, সঙ্গীতকে কি মানে সন্ধি বিচ্ছেদ করলে কি পাচ্ছি? সংযুক্ত গীত, সঙ্গীত। সংকীর্ণতে কি পাচ্ছি? সংযুক্ত কীর্ণ। বলাই হচ্ছে ক খ গ ঘ যে কোনো একটি বর্ণ যদি পড়ে থাকে, তাহলে পূর্ব পদের ম স্থানে ঙ হয়ে যায় কিংবা অনুস্বর হয়ে যায়। তারপরে সংরক্ষণ শব্দটাকে যদি ভাঙি, সংযুক্ত রক্ষণ, সংরক্ষণ। অন্তস্থ জ র ল ব তালব্য এগুলো যদি পড়ে থাকে, তাহলে পূর্ব পদের মধ্যে যে ম, ম স্থানে অনুস্বর হয়ে যায়। উৎকৃষ্ট, উৎকৃষ্ট ভাঙাটা কিন্তু একটু অন্য রকমের সন্ধি বীজ। উৎকৃষ, উৎকৃষ অবধি একটা যোগ ত। ঠিক তেমনই ভাবে মনে রাখবে বৃষ্টি, বৃষ্টিকে ভাঙতে গেলে আমরা পাই বৃষ যুক্ত তি, তয়রশ্চি তি, ট কিন্তু পাই না, তার মানে সন্ধি হয়ে আমার ট হচ্ছে। যদি মূর্ধন্য ষয়ের পর ত কিংবা থ থাকে, তাহলে ত স্থানে ট হয়ে যায়, আর থ থাকলে সেটা ঠ হয়ে যায়। আমি একটা টয়ের উদাহরণও দিচ্ছি, না ঠয়ের উদাহরণ দিচ্ছি। টয়ের উদাহরণ এই বৃষ্টি দিয়ে মনে রাখো, বৃষ যুক্ত তি, বৃষে কিন্তু হ্রস্বচিহ্ন আছে, বৃষ যুক্ত তি কি হলো? বৃষ্টি, ট হলো, তাহলে ত ছিল হয়ে গেল ট। আর ষষ্ঠ, ষষ্ঠতে কি হচ্ছে? ষষ যুক্ত থ, থটা মূর্ধন্যষার পর আছে, কি বলা হয়েছে? মূর্ধন্যষার পর যদি থ থাকে, তাহলে থটা কি হয়ে যায়? ঠ হয়ে যায়। ষষ্ঠ মূর্ধন্যষা, মূর্ধন্যষা ঠ। তেমন ভাবে উত্থান, উদযুক্ত স্থান, উদযুক্ত স্থান, উদযুক্ত স্থাপক, উত্থাপক। উদ উপসর্গের পরে স্থা ও স্তনব ধাতুর স লোপ পাচ্ছে। এই যে উদযুক্ত স্থান যখন হচ্ছে, উত্থান যখন হয়ে যাচ্ছে, উত্থান শব্দের মধ্যে কোথাও দন্তস্ব পাচ্ছ? পাচ্ছ না, দন্তস্বটা লুপ্ত হয়ে যাচ্ছে। তেমনি সংস্কার, সংস্কারের সংযুক্ত কার? সংস্কার। সংস্কৃত, সংযুক্ত কৃত। এখানে সম ও পরি উপসর্গের পরে যদি ক্রি ধাতু থাকে, তো ধাতুর পূর্বে স্বয়ের আগমন হচ্ছে, ম আবার অনুস্বর হয়ে যাচ্ছে। ম অনুস্বর হয়ে যাচ্ছে কোথায়? সংস্কৃত, সংযুক্ত কৃত, সংস্কৃত অনুস্বর হয়ে যাচ্ছে। হলো, আমি আগেও বলেছিলাম যে তোমাদের প্রত্যেকটা ভাগের মধ্যেই নিপাতন সিদ্ধ সন্ধি করতে হবে। এর আগের দিন নিপাতন সিদ্ধ ষড়স সন্ধি করেছি, আজকে আমরা দেখব নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।
কে বলতে পারবে? আমি আগের দিনও বলেছিলাম ছোটবেলা থেকে জানা বিষয়, নিপাতন সিদ্ধ, যে কোনো কিছু নিপাতন সিদ্ধ বলতে সন্ধির কোন রূপকে বোঝানো হয়? কে বলতে পারবে তাড়াতাড়ি? নিপাতন সিদ্ধ বলতে সন্ধির কোন রূপকে বলতে হয়? সবকিছু কি পিডিএফ দেখে বলতে হবে? কিছু তো আমাদের একদম মজ্জাগত আমাদের বিষয় থাকে যেগুলো যে কোনো মুহূর্তে বললে তুমি বলতে পারবে। তাহলে বলো, তোমাদের আবার করে ব্যাকরণ দেওয়ার অর্থটা তোমরাই নিজেরা বুঝতে পারছো, যে তোমরা স্কুল লেভেল থেকে সেই বিষয়গুলোকে মনোনিবেশ করে করে আসোনি, একদমই কাম্য নয় সেটা। ম্যাম, নিপাতনে সিদ্ধ সন্ধি কোনো নিয়ম মেনে হয় না। তো সেটা বলতে এতক্ষণ কেন বাবু সময় লাগছে? হ্যাঁ, আমি তো এই কথাটাই জানতে চাইছি। আমি ভাবলাম যে বলবার সঙ্গে সঙ্গে সবাই বুঝি আনমিউট করে বলতে থাকবে, আমি বোধহয় কারো কথা শুনতেই পাবো না, অথচ সব চুপ। অ্যাকচুয়ালি ম্যাম, আমি ফার্স্ট আপনার এই কোশ্চেনটাই বুঝতে পারছিলাম না, তারপর অনেকক্ষণ ধরে বোঝার পর বলতে যাচ্ছিলাম তো ও বলে দিল। কোশ্চেনটা না বোঝার তো কিছু নেই, তুমি শব্দটা শুনেছো তো, নিপাতন সিদ্ধ সন্ধি বিষয়টা বুঝেছো তো? আমি বলেছি হ্যাঁ যে ম্যাম, কোনো ব্যাপারে, নিপাতন সিদ্ধ সন্ধি বিষয়টা এটা বুঝেছি, কিন্তু ওই নিয়মটা আপনি অতটা শুনতে পারিনি আমি। কাকে বলে মানেই তো নিয়ম। এই হচ্ছে তোমাদের সমস্যা কি বলতো, কোয়েশ্চেন জানা বিষয় একটু যদি ঘুরিয়ে বলা হয় তখনই তোমরা বিষয়টার মধ্যে ভাবো যে গুলিয়ে যাচ্ছে, এটা কি এই উত্তরই? তুমি জানবে কোনো বিষয়ে তুমি যদি সার্বিকভাবে তোমার জানা থাকে, প্রশ্ন যেটা করা হচ্ছে তোমার জানা বিষয়ের মধ্যেই করা হচ্ছে। আমি তো সূত্র, আমি সেটাই তো, সূত্র মেনে হয় না মানেই সূত্র, সেটাই তার সূত্র, সূত্র মেনে হয় না। আমি কাকে বলবো যে এতক্ষণ ধরে তো আমরা প্রত্যেকটা উদাহরণ করছি, কি স্বর সন্ধি করছি, কি ব্যঞ্জন সন্ধি করছি, প্রত্যেকেরই আমি উদাহরণ বলার পরে বলছি দেখো এই সূত্রের সঙ্গে এটা মিলছে, এইভাবে এইভাবে হচ্ছে, এখানে কোনো সূত্র মেনে হয় না। সূত্র মেনে না হয়ে নিজের মতন সূত্র বহির্ভূত সন্ধি হয়, ঠিক যেমন ভাবে আমরা স্বর সন্ধির ক্ষেত্রে দেখেছি, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্র ঠিক একই ভাবে আমরা নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি পাবো। দেখবে ভালো করে 70 পৃষ্ঠা, মানে আমার যে পিডিএফটা আছে সেখানে পেজ নাম্বার দেখো, 70 যেখানে লেখা আছে সেখানে দেখো বিসর্গ সন্ধি শুরু হওয়ার আগের অংশে আছে, আশ্চর্য আযুক্ত চর্য, আশ্চর্য গোষ্পদে দেখো গোযুক্ত পদ, এত যে আমরা সূত্র করলাম কোনো সূত্রের সঙ্গে কোনোটা মিলবে না, এক যুক্ত দশ একাদশ, বনযুক্ত পতি বনস্পতি, অথচ আমাদের প্রত্যেকটা শব্দই যেহেতু চেনা তাই আমাদের অতটা খটকা লাগছে না, কিন্তু আমরা বিগত যে সূত্রগুলো দেখলাম প্রায় 21টা মতো সূত্র আমরা দেখেছি, তোমরা যখন পড়বে দেখবে কোনো সূত্রের সঙ্গে প্রায় 21টা সূত্রের সঙ্গে কোনোটার সঙ্গে তোমার মিলবে না। পর যুক্ত পর পরস্পর, আযুক্ত পদ আস্পদ, তদযুক্ত কর তস্কর, হরিযুক্ত চন্দ্র হরিশ্চন্দ্র, বিশ্বযুক্ত মিত্র বিশ্বামিত্র, প্রায়যুক্ত চিত্ত প্রায়শ্চিত্ত, এগুলো কোন রকম নিয়ম মেনে ব্যঞ্জন সন্ধি হচ্ছে না, নিজের খেয়ালে হচ্ছে অথচ সন্ধি হচ্ছে এবং আমরা সেই শব্দগুলো যথেষ্ট পরিমাণে ব্যবহার করি, তাই এই সূত্রের বাইরে এসে সূত্র বহির্ভূত যে আমরা সন্ধি পাচ্ছি ব্যঞ্জন সন্ধির মধ্যে তাকে বলা হচ্ছে নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ ম্যাম। আচ্ছা বেশ।
এর পরের অংশে চলে এসো, বিসর্গ সন্ধি। গত বছর বিসর্গ সন্ধি প্রজেক্টের একটা টপিকও দেওয়া হয়েছিল। বিসর্গ সন্ধির মধ্যে তোমরা দুই প্রকারের সন্ধি পাবে, একটা রজাত, একটা দন্ত্যজাত। মানে বিসর্গ বলতেই বুঝতে পারছো যে বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের যে সন্ধি তাকে বলা হচ্ছে বিসর্গ সন্ধি। দেখবে স্বজাত বিসর্গের কিছু নমুনা দেওয়া রয়েছে, যেমন বয়স, বয়স হচ্ছে বয়ঃ। দেখবে আমরা বয়স জনিত কথা না কেন বলি বয়স জনিত, বলি না বয়স জনিত, দন্ত্যটা বিসর্গ হচ্ছে। বা তোমার রজাত বিসর্গ যেটা, নির, নিরের জায়গায় নিহ হয়ে যাচ্ছে, নিরের জায়গায় নিহ, পুনরের জায়গায় পুনঃ। এটা মূলত বিসর্গ সন্ধির দুটো ভাগ। এরপর মূল সূত্রে যাবে, তোমাদের চেনা উদাহরণ বলি, নিশ্চিহ্ন, নিশ্চিহ্ন, নিহ যুক্ত চিহ্ন, নিহ যুক্ত চিহ্ন হচ্ছে নিশ্চিহ্ন। চ কিংবা ছ যদি পরে থাকে তাহলে পূর্ববর্তী বিসর্গ স্থানে কি হয়ে যাচ্ছে, তালব্যস্য হয়ে যাচ্ছে। নিহ যুক্ত চিহ্ন চ আছে পরে, ভালো করে দেখো 71 পৃষ্ঠায় গিয়ে দেখো, 71 পৃষ্ঠায় চলে যাও প্রত্যেকে, 71 পৃষ্ঠায় যাও, দেখেছো? 22 সবার কাছে এই পিডিএফটা আছে তো? কারণ যতদূর সম্ভব অনেকে, আবার আমি দেখলাম লাস্ট দিন, এই লাস্ট দিনও কেউ কেউ জয়েন করেছে বোধহয়। সবার কাছে পিডিএফটা আছে তো? না থাকলে কিন্তু বলো, আবার পাঠিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বেশ, আশা করি দেখতে পেয়েছো। যেমন দুশ্চিন্তা, দুঃ যুক্ত চিন্তা, দুশ্চিন্তা, দুঃ যুক্ত চিন্তা, দুশ্চিন্তা। মনঃ যুক্ত চক্ষু, মনশ্চক্ষু। তেমন ভাবে চতুঃ যুক্ত টয়, চতুষ্টয়। মনঃ যুক্ত তাপ, মনস্তাপ। মনঃ যুক্ত অভিলাষ, মনোভিলাষ। তারপর ছন্দবদ্ধ, কথাটাকে যখন আমরা ভাঙি, ছন্দ বিসর্গ থাকে, ছন্দ যুক্ত বদ্ধ, ইজ ইকুয়াল টু ছন্দবদ্ধ। তারপর তোমার প্রাতঃ রাসে, প্রাতঃ যুক্ত আস, প্রাতঃ রাস, র হয়ে যাচ্ছে। নিরাকার, নিহ যুক্ত আকার। দুরাত্মা, দুঃখ যুক্ত আত্মা। দেখবে এখানেও প্রায় 12টা সূত্রের লিস্ট তোমাদের এখানে দেওয়া রয়েছে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জেনে নেবে। নিহ যুক্ত কাম, নিষ্কাম। তাহলে মোটামুটি তোমাদের এই জায়গা থেকে দেখবে 73 এই সন্ধি সম্পর্কে বিশেষ মন্তব্য অতটা প্রয়োজন সেখানে নেই, রেখে দাও যদি কোনো কিছু প্রজেক্টের সময় তথ্য দিতে হয়। আদারওয়াইজ এখান থেকে তিন রকমের সন্ধি খুব ভালোভাবে পড়ছো, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এবং তিনটের পাশাপাশি অতি অবশ্যই নিপাতনের ক্ষেত্রগুলো পড়ছো। আর আরেকটা বিষয় বলে রাখি, যে যেমন আমরা স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে নিপাতন সিদ্ধ সন্ধি পেলাম, ঠিক তেমনই ভাবে এখানে নিপাতন সিদ্ধ বিসর্গ সন্ধিও কিন্তু আমরা পাই, নিপাতন সিদ্ধ বিসর্গ সন্ধিও আমরা পাই। যেমন গিহ যুক্ত পতি, গিষ্পতি, অহ যুক্ত রাত্র, অহরাত্র, এগুলো কিন্তু আমরা পাই। সুতরাং আমরা পাড়ার মধ্যে কিন্তু সূত্র বহির্ভূত, যাকে আমরা সাধারণভাবে ব্যতিক্রমী বলতে পারি, সেই জাতীয় বিষয় কিন্তু আমরা তিনটে ক্ষেত্রেই পাচ্ছি। আর এখানে চলে আসবে 75 নম্বর পৃষ্ঠাতে, চলে আসবে বাংলা স্বরধ্বনি।
দেখবে বাংলা স্বরধ্বনি উদাহরণ দেওয়া রয়েছে, যেমন মেলি, মে যুক্ত আলী, এই বেশ কিছু শব্দ যেগুলো একদম একান্ত ভাবে বাংলাতেই ব্যবহৃত হচ্ছে, এবং বলাই হচ্ছে দেখো বাংলা স্বরসন্ধিতে পাশাপাশি দুটো স্বরবর্ণ থাকলে একটা লোপ পাচ্ছে, কারণ মে যুক্ত আলী যখন মেলি হচ্ছে তখন দেখো এটা থাকছে, আ কিন্তু আর থাকছে না, ঠিক আছে? ছেলেমি, আমরা ছেলে মানুষই বলি, সেই ছেলে মানুষেরই একটা কথ্য রূপ ছেলেমি, ছেলে যুক্ত আমি, হ্যাঁ, মানে ছেলে মানুষের ক্ষেত্রে অনেকে ব্যবহার করে, আবার অনেকে এটা যদি উচিত নয় আমাদের লিঙ্গ বৈষম্যতে, যে হয় না মেয়েদের মতন ব্যবহার করছে মেয়েলি বলা হয়, ছেলেদের মতন ব্যবহার করছে ছেলেমি বলা হচ্ছে, সেই জাতীয় আর কি। এর আগে আমাদের একটা সেমিনার হয়েছিল, আমি জানি না তোমরা সেখানে ছিলে কিনা, সেখানে আমাদের উইমেন স্টাডিজ এ বিস্তারিত আলোচনা হয়েছিল তোমার এই লিঙ্গ বৈষম্য থেকে আমরা কিভাবে সরে আসব, কিন্তু এটা আমাদের একটা ট্রেন্ড, সেটা চলে আসছে, যার জন্য এই শব্দটা ছেলেমি, ছেলে যুক্ত আমি, এর সঙ্গে আ থাকছে, কিন্তু এখানে এই থেকে যাচ্ছে আলটিমেটলি। মত যুক্ত অন্তর, মতান্তর, এখানেও দেখবে বাংলা ব্যঞ্জন সন্ধিতে বর যুক্ত দাদা, বর দাদা থেকে বরদা হচ্ছে। একটু ভালো করে দেখো, দেখো সবাই দেখো 78 পৃষ্ঠা অব্দি। দেখে নাও, ভালো করে দেখে নাও, দেখেছো সবাই? আমি আরো একবার তোমাদেরকে পাঠিয়ে রাখছি, যদি কারোর আগেরটা মিস হয় আমি আরো একবার তোমাদের পিডিএফটা পাঠিয়ে রাখছি গ্রুপে। ঠিক আছে, তাহলে সন্ধির চ্যাপ্টারটা এইভাবে আমার আজকে শেষ হলো। তোমাদের কাজ থাকবে যে সামনের সপ্তাহে এই সন্ধির পিডিএফ থেকে তোমাদের ভালোভাবে তৈরি করে নেওয়া, এবং যদি কোনো জায়গায় ডাউট থাকে, আমি আগেও বললাম যে এটা কাগজে নিজেদের নাম লিখে কি কি সমস্যা হচ্ছে সেটা করে আমাকে সময় থাকতে তোমরা গ্রুপে পাঠিয়ে রেখো। আমি সিলেবাস শেষ করে নেওয়ার পরে বা যদি সামনের দিনে নতুন টপিকের পাশে দেওয়ার সময় থাকে তাহলে করব, আদারওয়াইজ আমি সিলেবাস শেষ করিয়ে দিয়ে তোমাদের প্রত্যেকের ডাউট আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, ওকে ম্যাম, ওকে ম্যাম, ঠিক ওকে আছে? কারোর কিছু বলার আছে? কারোর কিছু বলার থাকলে না বলো, ম্যাম, না ম্যাম, কারো কোনো অসুবিধা বা কিছু বলার থাকলে বলো, আদারওয়াইজ নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে, আমি ম্যাম, তোমাদের যেহেতু হয়েই গেছে আলোচনা বা বোঝানো, আমি তাহলে সবাইকে লেফট করতেই বলবো, ঠিক আছে? অসুবিধা নেই তো, ক্লাস অফ ম্যাম করবো। ম্যাম, আমার একটা কথা আছে শোনা যাচ্ছে না, হ্যালো, ম্যাম, কথা আছে আপনার সাথে। আমি রিতার কোনো কথাই শুনতে পাচ্ছি না, বাকিটা শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম,
আসনি? আমার এখানে সাউন্ডে কোনো প্রবলেম, কিছু সমস্যা হয়েছে কি, কিছু বলছো? হ্যালো, ম্যাম, ও বলছে হ্যালো, আপনাকে কিছু কথা বলার আছে। হ্যাঁ বলো, আমি তো বলছি এই সেটাই বইটার বলছি সাথে তো। কিছু, এই বইটার সাথে কিছু মিলছে না। কোন বইটার সঙ্গে মিলছে না বলো? ওই MIL, এই আবিষ্যিক বাংলা শিক্ষক, আমি তো তোমাদেরকে স্টাডি মেটেরিয়াল দিয়ে দিয়েছি, আমি তো অথেন্টিক কোন বইটার বই নামটা থেকে, একটু বলুন না ম্যাম, আমি যে বই থেকে, নিয়ে মানে নিন না একটা বই আমার থেকে, সাথে। তুমি কি গ্রুপটা, হোয়াটসঅ্যাপ গ্রুপ কি ফলো করো? তুমি কি হোয়াটসঅ্যাপে আছো? হ্যাঁ ম্যাম, নিশ্চয় নিশ্চয়ই আছো, সেখান থেকে তুমি লিংক হ্যাঁ, দিয়ে করছো। হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো করো, আমি যখন যে চ্যাপ্টার পড়াচ্ছি আমি তখন সেই চ্যাপ্টারের PDF করে পাঠিয়ে দিচ্ছি, আমি সন্ধির চ্যাপ্টারও পাঠিয়ে দিয়েছি, আচ্ছা ঠিক অথেন্টিক আছে। জায়গা থেকেই পাঠিয়েছি আগের দিনে। তাহলে নিশ্চয় তুমি ক্লাস করোনি, সেই জন্যই তুমি বলছো এই কথা, তো সেগুলো সেখান থেকে পেয়েছি দেখবে। ম্যাম, হ্যাঁ, হ্যাঁ তাহলে সেগুলো ওখান থেকে পেয়েছি। করবে। হ্যাঁ, তিন কোনো নাম্বার, মানে বই নিয়ে আলোচনা এই মুহূর্তে আমি করবো না, কারণ সেগুলো সবসময় নির্ভরযোগ্য হয় না, যার জন্য আমি শ্রী বামনদেব চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ, যেটা হায়ার স্টাডিজ এর ব্যাকরণ হিসেবে তোমরা ফলো করতে পারো, আমি তোমাদেরকে সেখান থেকেই পাঠিয়েছি, তো তোমরা সেখান থেকে ফলো করলে উপকৃত হবে। বুঝতে পেরেছো? ওকে ম্যাম। ওকে ওকে, ঠিক আছে, ক্লাস তাহলে আমি লেফট করছি আজকে। সবাই ভালো থেকো, সামনের সপ্তাহে আবার এই এক টাইমে দেখা হচ্ছে সকলের সাথে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে।